বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম দুই টেস্টে ভরাডুবি অস্ট্রেলিয়ার। ভারতের স্পিনিং পিচের জন্য কঠোর পড়াশোনা করে এলেও আসল পরীক্ষায় ব্যর্থ অজি ব্যাটাররা। জাদেজা আশ্বিনের ঘূর্ণিতে নাস্তানাবুদ প্যাট কামিন্সের দল। ফলাফল প্রথম দুই টেস্টে তিন দিনেই জয় তুলে নেয় স্বাগতিক ভারত। সিরিজের মাঝপথে অজি শিবিরে বিপদের ঘনঘটা, একের পর এক ইঞ্জুরির কবলে পড়ছেন ক্রিকেটাররা। ইতিমধ্যে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারাতে হয়েছে তাদের। গোড়ালির ইঞ্জুরি নিয়ে ভারতে এসেছিলেন জস হ্যাজেলউড, কথা ছিল দ্বিতীয় টেস্টে মাঠে দেখা যাবে তাকে। তবে পুরোপুরি আশঙ্কামুক্ত না হওয়ায় দেশে ফিরে যেতে হয় এই ফাস্ট বোলারকে। দিল্লি টেস্টের প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের বাউন্সারে ঘায়েল হন ডেভিড ওয়ার্নার, কোনইতে ব্যথা পান তিনি। দ্বিতীয় ইনিংসে আর মাঠে নামা হয়নি এই ওপেনারের, তার বদলে কনকাশন সাব হিসাবে মাঠে নামেন ম্যাট রেনশো। ইঞ্জুরি নিয়েই দেশে ফিরে যান ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম সিডনি মর্নিং জানিয়েছে এবার দেশে ফিরতে পারেন ম্যাট রেনশো ও অ্যাস্টন এগার। তবে কী কারণে এই দুই ক্রিকেটারকে অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানো হবে তা স্পষ্ট করেনি সংবাদ মাধ্যমটি। এদিকে ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া যাচ্ছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স, তবে তৃতীয় টেস্ট শুরুর আগেই ভারতে ফিরে আসবেন তিনি। আর ফিরতে না পারলে তার পরিবর্তে দলের নেতৃত্ব দিবেন সহকারী অধিনায়ক স্টিভেন স্মিথ। এক মার্চ থেকে আহমেদাবাদে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ।